আসছে জাতীয় সংসদ নির্বাচন, উত্তাল মাঠ, ব্যস্ত মিডিয়া। নতুন সরকার আসবে, নতুন ভাবে শপথ নেবে, নতুন সংসদ বসবে। সরকার আসে, সরকার যায়, তবে প্রবাসীরা কি পায়, কি পেয়েছে আর কি পাওয়ার কথা ছিল, সে সকল প্রবাসীর মনের কোণে জমে থাকা কষ্টের কথাগুলো নিয়ে এবারের A to Z নিহনের আয়োজন। কি পেলাম, কি পাবো? প্রবাসীদের সে সকল কষ্টের কথাগুলো দেখতে সাবস্ক্রাইব করুন A to Z নিহন এই চ্যানেলটি, এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক পেজ A to Z নিহন। আপনিও কথা বলতে পারেন আপনার মনে জমে থাকা সকল কষ্টগুলো নিয়ে। সবাই যে বাংলাদেশে নাকি? হ্যাঁ, কই যান কি সিস্টেম? শ্রীলঙ্কা। আপনি বাংলাদেশে না? হ্যাঁ, সামনে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমরা আছি এখন যেখানে আছি সেটা হচ্ছে আমাদের কিছু ভাই ব্রাদার রেমিটেন্স যোদ্ধা, আমরা যাদেরকে বলি, যাদের রেমিটেন্সের অবদানে সচল থাকে। একটু আগে বলছিলাম যে বাংলাদেশ অর্থনীতির চাকা, যারা এই প্রবাসের মাটিতে কাজ করে যারা মাস শেষে তাদের ইনকামটুকু দেশে পাঠায় এবং যাদের ইনকামে সচল থাকে বাংলাদেশ অর্থনীতির চাকা, যেখানে আমাদের বাংলাদেশের উন্নয়ন যদি আমরা বলি, এই রেমিটেন্স যোদ্ধাদের অর্থের টাকায় কিন্তু মূলত বাংলাদেশ অর্থনীতির টাকা সচল থাকে। আজকে তারা বলবে তাদের মনের ক্ষোভ, আজকে তারা বলবে যে প্রবাসে তারা কেমন আছে, কিংবা আমরা যদি কখনো দেশে যাই কেমন কি পাচ্ছি, কোথায় কোথায় আমাদের কি হচ্ছে না হচ্ছে, সব কিছু নিয়েই তারা কথা বলবে। তারা কথা বলবে এই কারণেই, তারা চায় মূলত বাংলাদেশে যে সরকার আসুক না কেন, তাদের দাবি দাবা যেগুলো থাকে সেগুলো যেন সঠিকভাবে পূরণ হয়, সেই বিষয় নিয়ে কথা বলবে। জি, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার দেশের বাড়ি কোথায়? নরসিংদী। নরসিংদী। কত বছর আপনি সৌদিতে? আমি আসছি 6 বছর। 6 বছর। আচ্ছা, সামনে আমাদের নির্বাচন আসছে, নির্বাচন নিয়ে আপনার কি বলার আছে? নির্বাচন আমার বুঝতে মনে করেন যে ইনশাল্লাহ। আপনার কি চাওয়া, মানে কি কেমন চাচ্ছেন আপনি? হ্যাঁ, আমার ওই কথাটাই যে এবারের মতো হয়তো যে আর কি আসে, যে সরকারই আসুক, হ্যাঁ, আমাদের প্রবাসীদের মুক্তিতে আমি একটু খেয়াল রাখি এটাই আর কি। আর আমরা যে হয়তো মাল ছাবা না এয়ারপোর্টে কিনে গেলে পরে দেখা যায় যে ট্যাক্স নেই, এই ট্যাক্সটা যেন না নেয় অন্য অন্য যাত্রীরা, যেমন ওই যে ইন্ডিয়ান, ওই যে শ্রীলঙ্কা, অন্য অন্য রাষ্ট্রে তারা কিন্তু কোনো কিছু নেয় না, কেস নেয় না। আমাদের বাংলাদেশে গেলে পরে দেখা যায় যে একটা টিভি যদি আমরা হাউস করে নিয়ে যাই, আমাদের ছোট ভাই কিংবা ও ভাই বিরুদ্ধ তারা দেখবে, দেখা যায় 10,000 রিয়াল তারা ট্যাক্স নেয়। এই জিনিসগুলো যেন না নেয়, এই যদি না নেয় তাহলে আমরা আর কি খুশি প্রবাসী আর নতুন সরকারের কাছে, যে সরকার আসে, যে সরকার আসে। আর আপনার কি কি বলার আছে বলেন, বলেন। আমরা কি বলবো, আমরা দেশের মানুষ দেশের শান্তির জন্য ভালো চাই, যে সরকার আসুক দেশে যেন শান্তি হয় এই কামনাই আমরা চাই। মোটামুটি ভালো আছি, কষ্টে আছি এখন বর্তমান, দেশের অবস্থা খুব ভালো না, সেজন্য আমরা বিদেশে চলে আসি, বিদেশে বাড়িতে কষ্ট করে দেশের টাকা পাঠার জন্য কাজ করেছি। দেশে যদি কোনো কাজকর্ম থাকতো তাহলে আমরা দেশে কাজ করতে পারতাম। জি, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি তরিকুল ইসলাম, আমার বাড়ি গফরগাঁও, ময়মনসিং। আমার চাচা একবার MMO কোম্পানিতে চাকরি করতো, সে মারা গেছে। মারা যাওয়ার পরে আর সে তারে আর কত রিকোয়েস্ট করা হলো বাংলাদেশ থেকে, এইখান থেকে আমরা কত হন রিকোয়েস্ট করলাম, কিন্তু আমার চাচারে আর পাঠাইতে হলো না। আমার চাচার রাষ্ট্র লাস্ট পর্যন্ত আমরা পেলাম না, বুঝছেন? খুবই দুঃখিত, আমরা সৌদি আরব আসি, আমরা বলো দিয়ে কাজ করি, খুবই কষ্টের কাজ করি, কাজ করলে কি আমাদের সরকারে আমরা কি হালাতে আছি, আমাদের সরকার তা দেয় না, বুঝছেন? সরকার তাহে তার নির্বাচন সরকার কেটা আইলো না আইলো সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু আমরা প্রবাসী আছে, আমরা যে সরকারই আসুক আমাদেরকে দেখার অগ্রাধিকার আমাদের সরকারের আছে, কিন্তু আমরা সে অগ্রাধিকার থেকে আমরা সবসময় বঞ্চিত প্রবাসীর জীবনে, বুঝছেন? আমরা চাই সবসময় যাতে আমরা প্রবাসীর জীবনে সবসময় সুখে থাকতে পারি, সরকার যেন খেয়াল রাখে, যে সরকার আসুক যেন আমাদেরকে খেয়াল রাখে, খেয়াল রাখে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আপনি বলেন। আমি মোহাম্মদ মুজাফফর ইব্রাহিম। আমি বলতে চাই যে যে সরকারে আসুক তাতে কোনো মাথা ব্যথা নেই, দুঃখ নেই, আমরা প্রবাসী, আমাদের দিকে যেন খেয়াল রাখে। আর আমরা বাংলাদেশ থেকে আসতে এই দেশে আসতে 4-5 লাখ টাকা লাগে, দেখা যায় যে ইন্ডিয়া থেকে আসতে, শ্রীলঙ্কা থেকে আসতে ওদের 50,000 টাকা লাগে শুধু, আমাদের এই ব্যাপারে এত বেশি টাকা লাগে কেন, লাগে কেন, এটার জন্য সরকার একটু দেখে আমাদের বিষয়ে। আচ্ছা, ঠিক আছে।
মনে করুন আমরা প্রবাসী, মনে করুন কষ্ট করে কামাই করে ব্যাংক জমা তুলে ওই টিয়া কাটিয়ে নেগা বছরে অনেক কাটিয়ে নেগা ব্যাংক থেকে কাটিয়ে নিয়ে যাচ্ছে। আমরা নিরাপত্তা কি আছে? এই যে মনে করেন আমরা রোডের মধ্যে কাজ করি, কত কষ্ট হয়ে যাবো, আর দাম পয়সা কামাই করে দেশে পাঠায়। এটাও ভিউয়ার্স, কথা বলছিলাম আমার এই রেমিটেন্স যোদ্ধা ভাইদের সাথে যারা অনেক বছর ধরে আছেন এই সৌদি আরবের মধ্যে, যাদের রেমিটেন্সের সচল রয়েছে বাংলাদেশে অর্থনীতির চাকা, সেই প্রিয় ভাইদের সাথে কথা বলছিলাম। তাদের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে এবং তারা মূলত যে বিষয়টা বাংলাদেশের আসন্ন 11 সংসদ নির্বাচন নিয়ে তারা যে বিষয়টি বলার চেষ্টা করেছেন, তারা বোঝানোর চেষ্টা করেছেন যে তারা এক একজনে অনেক বছর ধরে সৌদিতে আছেন, তাদের প্রতি মাসের ইনকামের একটি অংশ কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছে, ওখান থেকে যে রেমিটেন্সটুকু পাচ্ছে সেই রেমিটেন্সের লাভ থেকে কিন্তু বাংলাদেশ আজকে বিশ্বের বুকে অনেক পরিচিত কিংবা বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। কিন্তু তাদের যে দুঃখটুক আমরা বুঝতে পেরেছি, তাদের খোঁজ খবর কে বা কোন নেতা বা রেখেছে, তাই তারা দাবি করেছেন এই প্রবাসী কোনো একজন প্রবাসী যদি মৃত্যু হয় বাংলাদেশে, তাদের লাশ যাওয়ার পরে যে সরকার থেকে যে একটি নির্ধারিত টাকা দেওয়া হয় সেটি তুলতে অনেক অনেক ঘাটের পানি তাদেরকে খেতে হয় কিংবা অনেক কষ্ট করতে হয়। আর আরেকটি কথা, তারা এখান থেকে মাল নিতে গেলেও এয়ারপোর্টের মধ্যে বিমানবন্দরগুলোতে তাদের অনেক লাঞ্ছিত হতে হয়, অনেক ভোগান্তি পোহাতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে প্রবাসীদের যে ভোগান্তিগুলো পোহাতে হয় সেই ভোগান্তি থেকে তারা রক্ষা পেতে চায়। তারা এমন একজন সরকার চায়, তারা এমন একজন নেতা চায় যে নেতা, যে সরকার প্রবাসীদেরকে নিয়ে কথা বলবে, প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে কথা বলবে, প্রবাসীদের সাথে থেকে কাজ করবে। যেই সরকার আসুক না কেন, আমরা চাই আমরা যারা প্রবাসী আছি প্রবাসীদের কথা বলুক, প্রবাসীদের সুখ দুঃখের কথা বলুক, তবেই দেশ ভালো থাকবে, প্রবাসীরা ভালো থাকবে, ঠিক কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।